নিউজ থমাস ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জনা। এখন দেখে নেব বিস্তারিত সংবাদ। বেতন বাড়ল ভিআরপি কর্মীদের, পাশাপাশি কর্মীদের কর্মদিবসও বাড়িয়ে 20 থেকে 30 দিন করা হয়। কৃতজ্ঞতা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানাতে গোপাল শেঠের হাতে ফুলের স্তবক তুলে দেন ভিআরপি কর্মীরা। গত 9 ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে সভা করতে আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সভা চলাকালীন হাতে প্ল্যাকার্ড নিয়ে উঠে দাঁড়িয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন ভিলেজ রিসোর্স কর্মীরা। এতে মুখ্যমন্ত্রী বিরক্ত হন। সভামঞ্চ থেকেই তাঁদের দাবি জানতে চান তিনি। ভিআরপি কর্মীরা দাবি করেন তাদের কর্মদিবস ও বেতন বাড়াতে হবে। আমি জিআরপির জন্য এটুকু বলেছি, আমি আপনাদের বকাঝকা করলাম তা সত্ত্বেও জেনে রাখুন, আমি এটুকু বলেছি, দরকার হলে আমি চেষ্টা করব যে আপনাদের 20 দিনের জায়গায় 40 দিন বা 50 দিন এখন হয়েছে, এক্স্যাক্টলি আমার মনে নেই, আমি 3 মাস আগে করেছি, 3 মাস বাদে এসে আবার ডিমান্ড করছেন। আমি বলেছি ওইভাবে 20 দিন 40 দিন না করে আমরা চেষ্টা করছি যাতে 3-4 হাজার টাকা মাসে একটা পান, তার একটা চেষ্টা আমরা করছি, এটা আমি অলরেডি বলেছি। মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না বললেও পরে ভিআরপি কর্মীদের কর্মদিবস ও বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন। জানা গিয়েছে আগে কর্মীরা মাসে 20 দিনের বেশি কাজ করতে পারতেন না, বেতন পেতেন 3,000 টাকা। এবার থেকে মাসে 30 দিনই কাজ করবেন ভিআরপি কর্মীরা, বেতন বেড়ে হয়েছে 5,250 টাকা। উনি যেভাবে আমাদেরকে কাছে টেনে নিয়েছেন, নিজেদের ছেলে মনে করে, নিজেদের সহকর্মী মনে করে, এবং আগামী দিনেও উনি আমাদের একটি সুরাহা করবেন এবং করেছেন, এবং আগামী দিনেও আমাদের ভবিষ্যৎ রচনাতে উনি একটি নামাঙ্কিত করবেন সরকারের কাছে। উনি আমাদেরকে 5,250 টাকা বাড়িয়েছেন এবং আমাদের যে দিন সংখ্যা ছিল উনি সেটাকে বাড়িয়েছেন। মুখ্যমন্ত্রীকে সম্মান জানাতে উত্তর চব্বিশ পরগনার জেলা তৃণমূল কোয়ার্ডিনেটর গোপাল শেঠের হাতে পুষ্পস্তবক তুলে দেন। গোপাল শেঠও তাঁদের পাশে দাঁড়িয়েছেন বলে দাবি ভিআরপি কর্মীদের। দিদির কাছে ঠিক মতো তুলে ধরতে পারলে সেটাকে আমরা ফল পাব। আমাদের জেলা নেতৃত্বের সম্মতি নিয়েই দিদির কাছে আমি সেই বার্তাটা, ওদের লেখা কাগজটা পৌঁছে দিই, এবং দিদি যথাযথভাবে নিরপেক্ষভাবে সরকারি নিয়মে তাদেরকে আজকে 5,250 টাকা মাইনে করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ। মধ্যমগ্রামের পর জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার খড্ডা। পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদে চলল গুলি, প্রকাশ এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। মধ্যমগ্রামের পর এবার জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খড়দা, চলল গুলি, প্রকাশ এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। জানা গিয়েছে খড়দা সদরহাটিতে কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে একটি জমিতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। আচমকা বচসার মধ্যে 2 রাউন্ড গুলি চলে, যদিও গুলিতে কেউ হতাহত হয়নি। কোথা থেকে গুলি চলল, কে বা কারা গুলি চালালো তাও তদন্ত করে দেখছে পুলিশ। এই আমাদের ক্লাবের কাজ হচ্ছে, এবারে ওরা বলছে আমরা করব, এই কি কাজ, এই রাজমিস্ত্রি মনে করো আমাদের ক্লাব থেকে মাল ফাল দিচ্ছি, ওরা বলছে না আমরা দেবো। বৃহস্পতিবার হারথবা মোড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা। সমবায় ব্যাংকে গ্রাহকদের জমানো টাকা ফেরতের দাবিতে হাবড়ায় পথ অবরোধ ও বিক্ষোভ দেখালেন বামেরা। হাবড়ার হারথুবা সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম এবং তার জেরে ক্ষোভ দানা বাঁধছে। প্রায় 7,000 গ্রাহকের জমানো টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এই ব্যাংকের বিরুদ্ধে। গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে চলতি মাসেই আলাদাভাবে পথে নেমেছিল বিজেপি ও তৃণমূল। এবার গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে পথে নামল বামকর্মী সমর্থকরা। বৃহস্পতিবার সকাল 10:30 থেকে হাটথুবা মোড়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করেন তারা। যশোর রোডে প্রায় 30 মিনিট মিছিল করা হয়।
পৌনে বারোটা নাগাদ হাড়থুবা ঘোষপাড়া মোড়ে যশোর রোডে অবরোধ করে বিক্ষোভ দেখান বামকর্মী সমর্থকরা। বিক্ষোভে হাজির ছিলেন গ্রাহকেরাও। যশোর রোড অবরোধের পর বিক্ষোভকারীরা মিছিল করে হাবড়ার নগরুখরা মোড়ে ফের কিছুক্ষণ প্রতীকে অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। পরে বামেদের 5 সদস্যের এক প্রতিনিধি দল হাবড়া থানায় এবং সমবায় ব্যাংকে স্মারকলিপি জমা দেয়। আমাদের হাতে নেই টাকা বলতে আমাদের এইচডিএফসি ব্যাংকে ফিক্সড করা হয়েছিল, সেখানে দেখা গেছে 32টা সার্টিফিকেট জাল। আচ্ছা, তার পরিমাণ 2,98,00,000 টাকা। হ্যাঁ, এই টাকাটা নিয়েই সমস্যা হচ্ছে। এই টাকাটা পেয়ে গেলে আমাদের কেস করা হয়েছে ব্যাংকের বিরুদ্ধে, কন্টিনিউ দেওয়া হতো 2,000-2,000 করে, এখনও দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে কোনোভাবে টাকা আমরা মেটাবো, আমরা সবাই মিলে সচেষ্ট হচ্ছি, মেটানোর জন্যই প্রস্তুতি নিচ্ছি। অবিলম্বে গ্রাহকদের টাকা ফেরত না দিলে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে বলে জানিয়েছেন সিপিএমের হাবড়া এরিয়া কমিটির সম্পাদক আশুতোষ রায়চৌধুরী। প্রায় 10 কোটি টাকা তা হচ্ছে লুট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, তছরুফ হয়েছে, এবং এই গরিব আমানতকারী যারা লোকের বাড়ি কাজ করেন, ভ্যান চালক, একেবারে গরিব, খুবই দরিদ্র শ্রেণীর কৃষিজীবী মানুষ, তারা তাদের টাকা পয়সা সমস্ত কিছু যখন ফেরত চাইতে যাচ্ছেন প্রয়োজনের কারণে, তখন এই টাকা তারা পাচ্ছেন না। আমরা তাদের নিয়ে আজকে আন্দোলন করেছিলাম, আগেই ঘোষণা ছিল, আমরা পথ অবরোধ করেছি। আমরা ডেপুটেশনে 3টি দাবি করেছি। 1, অডিট হয়নি কেন? 2, গচ্ছিত টাকা অবিলম্বে ফেরত দিতে হবে গ্রাহকদের। 3, যারা এই দুর্নীতি করেছে, তৃণমূল পরিচালিত বোর্ড, সেই সমস্ত দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করতে হবে এবং অবিলম্বে গ্রেপ্তার এবং শাস্তির ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডোমেন্সল্যান্ড, হাবড়া। ঘর থেকে উদ্ধার নাবালিকার ঝুলন্ত মৃতদেহ। ঘটনাটি ঘটছে উত্তর 24 পরগনার হাবড়া ফুলতলা এলাকায়। ঘটনায় নাবালিকার নাবালক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে জুভেনাইল আদালতে তোলা হয়। নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হাবড়া এলাকায়। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নাবালক বন্ধুকে। উত্তর 24 পরগনা জেলার হাবড়া থানার পৃথিবা পঞ্চায়েতের ফুলতলা এলাকায় বাড়ি মৃত নাবালিকার। সে পৃথিবা রাধারানী গার্লস হাই স্কুলে 10ম শ্রেণীর পড়ুয়া ছিল। মৃত নাবালিকার বাবা ইন্দ্রজিৎ পাল জানান, একই ক্লাসে এবং একই জায়গায় টিউশন পড়ার সুবাদে তার নাবালিকা মেয়ের সঙ্গে বছর 15 নাবালক এক সহপাঠীর বন্ধুত্ব তৈরি হয়। ওই নাবালকের বাড়ি একই পঞ্চায়েতের রাঘবপুর এলাকায়। দুজনের বন্ধুত্বের সুবাদে নাবালিকার বাড়িতে মাঝে মধ্যেই যাতায়াত ছিল নাবালকের। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় বলে স্থানীয়রা জানান। তাকে এত ভালো পড়াশোনা করতেছিল এইটা শুনলাম, বললেন যখন খবর পেলাম তখন আর আমি মানুষের দিতাম এখন বন্ধু। বুধবার দুপুরে খাওয়া দাওয়া সেরে নাবালিকা নিজের ঘরে যায়। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। বিকেল নাগাদ নাবালিকা জেঠু অরুণজিৎ পাল বাড়িতে আসেন। কিছু সময় ধরে নাবালিকাকে ডাকাডাকির পর সাড়া না পেয়ে ঘরে দরজা খুলে তার ঝুলন্ত দেহ দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় হাবড়া থানায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিকল্পিত করা হয়েছে। আমার খুব সম্ভব, আমি নার্সিংয়ে চাকরি করি, খুব সম্ভব আমার সন্দেহ ওকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। বুধবার রাতে নাবালিকার বাবা ইন্দ্রজিৎ পাল নাবালক বন্ধুর নামে হাবড়া থানায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ নাবালক বন্ধুকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সল্টলেক জুভিনাইল কোর্টে পাঠায়। হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে নাবালিকার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। দেখি অন্ধকারে ওরকম একটা ঝুলন্ত দেহ। যাই হোক, আমি প্রথমে ভয় পেয়ে গেছি। এটা মোটামুটি কম বেশি 4:30 হবে, আমি তার ঘড়ি দেখিনি। আমার মনে হয় এটা সুইসাইড না, কারণ সুইসাইডের মতো কোনো সিমটম নেই, ওই টাইপেরই না। ও এমনি সবার সঙ্গে ফ্রিভাবে ঘুরে টুরে বেড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। হাসনাবাদে অস্ত্রসহ গ্রেপ্তার বিজেপি কর্মী। ওই কর্মীর বাড়ি থেকে উদ্ধার বন্দুক, গুলি, ভোজালি। প্রতিবাদে পথ অবরোধ করে গ্রামবাসীরা। তাদের দাবি, তৃণমূল ছেড়ে বিজেপিতে আসায় ওই নেতাকে ফাঁসানো হচ্ছে।
বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মী দেবপ্রসাদ দাসের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। পাশাপাশি নাহার আলী নামে এক দুষ্কৃতীর কাছ থেকে গুলিভর্তি বন্দুকও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। প্রতিবাদে ভবানীপুর এলাকায় পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দেবপ্রসাদ দাসের বাড়ি থেকে একটি লাইসেন্সপ্রাপ্ত বন্দুক পাওয়া গেলেও গুলি ও ভোজালি বেআইনিভাবে মজুত করা হয়েছিল। ধৃত দুজনকেই আদালতে তোলা হয় বৃহস্পতিবার। তৃণমূল থেকে আমরা বিজেপিতে গিয়েছি বলে আজকের আমাদের ঘরের বাচ্চাদের নিয়ে এবং আমাদের মানে ঘরে এসে পুলিশ প্রশাসনেরা আমাদের অত্যাচার করছে, সেই জন্য আমি এই মানে এই অত্যাচার বন্ধ করার জন্য আমরা আজকের পথে এসে বিক্ষোভ নেমেছি। এই পুলিশ অত্যাচার আমরা শুনছি না, শুনবো না। এই দিনে দুপুরে পুলিশ কেন অত্যাচার করছে জবাব দাও। ভারত মাতা কি? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাসনাবাদ। বড়দিনের আগে তাপমাত্রা কিছুটা কমলেও বছর শেষে জাকিয়ে শীতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন তাপমাত্রা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাড়ল কলকাতার তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস। বড়দিনের আগে কনকনে ঠান্ডায় অনেকটা ভাটা পড়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ আরব সাগরে মালদ্বীপ সংলগ্ন এলাকার উপর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, যার ফলে সপ্তাহের শেষে আন্দামান নিকোবরে বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর উপত্যকায়। এর প্রভাবে বছর শেষে গোটা রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, কলকাতা। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।